আজকে ভিডিওটা করার কিছু কারণ আছে, আর সেই কারণটা আমি তোমাদেরকে বলতে চাই। প্রথমত, তোমরা আমাকে নিয়ে ট্রোল ভিডিও করেছো, রোস্ট করেছো, মিম বানিয়েছো, আমি সব মেনে নিয়েছি, সহ্যও করে নিয়েছি। তারপরে ফেক নিউজ ছড়িয়েছো যে আমি সুইসাইড করেছি। এরপর বলি যে আমি দেখলাম যে আমার মাকে নিয়েও অনেকে রোস্ট ভিডিও করেছে। ইনস্টাগ্রামে রিলস ছিল মায়ের সাথে একটা আমার ভিডিও, সেইখান থেকে তোমরা ভিডিওটা সেভ করে রোস্ট ভিডিও করেছে। তোমরা কি একবারও ডেটটা দেখেছো যে কবে ওই ভিডিওটা পোস্ট করা হয়েছে? যদি তোমরা ডেটটা দেখতে তাহলে আর হয়তো এরকম ভিডিও করতে না। তোমাদের সবাইকে দেখাবো ভিডিওতেও কি বলছে। তাই বলে মেয়েকে কি শাসন করবে, মারধর করবে? না, আনন্দে মেয়ের সাথে ইনস্টাগ্রাম রিলস বানাবে, মেয়ে ভাইরাল হয়ে গেছে। তুমি যে বললে রিসেন্ট ভিডিওটা আমি পোস্ট করেছি, তোমাদেরকে আমি দেখাবো যে ভিডিওটা আমি কবে পোস্ট করেছিলাম। এবার বলি যে আমার ভাইকে বয়ফ্রেন্ড বলা হচ্ছে। ভাই, যারা যারা আমরেলা গালের উপর ক্রাশ খাচ্ছিলে, ভালোবাসছিলে খুব, তাদের জন্য মনে হয় একটা খুব খারাপ খবর আছে। আমাদের আমরেলা গাল মানে সুদীপ, তার মনে হয় বয়ফ্রেন্ড আছে। তো এরকম ভিডিও তোমরা কেউ করো না, না জেনে শুনে নিজের ভাইকে তোমরা বয়ফ্রেন্ড বানিয়ে দিচ্ছ, এগুলো তো ঠিক না। না, আমি না হয় মেনে নিয়েছি, কিন্তু ওরা তো মানতে পারছে না। দয়া করে আমার মাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে তোমরা কোনো রোস্ট ভিডিও করো না। আর মাকে নিয়ে ভিডিও করলে সবারই খারাপ লাগে আশা করি। আমি দেখেছিলাম যে অনেকেই বলছিল যে আমি নাকি সারাক্ষণ রিলস ভিডিও করি। আসলে সেটা না, যখন আমি বাড়িতে সব কাজটা সেরে যখন ফ্রি থাকি, তখন টাইম পাস করার জন্য আমি রিলস ভিডিও করি, কারণ আমার ভালো লাগে এর জন্য। তোমাদের এই রোস্ট ভিডিও, ট্রোল ভিডিওর জন্য আমি আমার নিশ্চয়ই ভালো লাগাটাকে বদলে ফেলতে পারবো না। এই বলে আজকে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিও।